2021 ও 2022 এর সাফ ও এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতাকে সামনে রেখে দেশব্যাপী মেধাবী ফুটবল বাছাই শুরু করেছে বাফুফে। প্রথম দিনে ঢাকা জেলা ট্রায়ালে খেলার পর্যবেক্ষণে অংশ নেন জাতীয় দলের কোচ জেমি ডে সহ পুরো কোচিং স্টাফ। বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। একজন মা এক জোড়া চোখ পরখ করছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে ফুটবল ট্রায়ালে আসা ছেলের খেলা। মনে যেমন আশা তেমনি শঙ্কাও আছে, ট্রায়ালে টিকবে তো ছেলে গুঞ্জন? আমি স্বপ্ন দেখি যে আমি ফুটবলার হয়ে একদিন আমার দেশের নাম উজ্জ্বল করব। ভাবতাম আর কি যে যদি আমার একটা ছেলে হয় আমি ওকে ফুটবলার বানাবো। আমার যখন পেটে ছিল তখন আমার পেটের মধ্যে অনেক লাথি মারত, বলতাম যে কি তুমি কি ফুটবলার হবা কিনা। দেশ জুড়ে ফুটবল মেধা খুঁজে বের করে তাদের নিয়েই মার্চে চালু হবে বাফুফের এলিট বয়েজ একাডেমি। মাসব্যাপী ফুটবলার বাছাই কার্যক্রমের প্রথম দিন অংশ নেয় ঢাকা জেলার 400-র অধিক স্বপ্নবাজ ফুটবলার। বড় হলে একটা প্লেয়ার হব, তাই ওই উদ্দেশ্যে আসছি এখানে ট্রায়াল দিতে। জামাল ভাইয়া তারপর তহবিলদের মতো একজন প্লেয়ার হব, হয়ে জাতীয় স্টেডিয়ামে খেলবো। যদিও পুরোপুরি না উঠতে পারি সমস্যা নাই, কিন্তু তাদের সাথে যে মানে সময় স্পেন্ড করছি এটাই অনেক। ট্যালেন্ট হান্টে শেষ কাজ নয়, বরং এই সব মেধাবীদের সারা বছর প্রশিক্ষণ, পড়াশোনা, খাবারের ব্যবস্থা করাটাও হবে বড় চ্যালেঞ্জ। তবে সে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাফুফে বস। আমার মনে হয় গভর্নমেন্ট আমাদেরকে ফাইন্যান্স করবে এই পারপাসে, যদি করে তাহলে তো আর কোনো ঝামেলা নাই, যদি না করে মিনিমাম দুটা করার চেয়ারম্যান ডেভেলপমেন্ট কমিটি হ্যাজ অর্গানাইজড ইট, আমার মনে হয় আমরা করতে পারবো। প্রথমবারের এই আয়োজন থেকে ভালো ফলাফল পাওয়া গেলে খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া পর্যায়ক্রমে চলবে বছর জুড়ে। এদেরকে যদি আমরা ঠিকভাবে ট্রেনিং, তাদের ফিটনেস ঠিক রাখতে পারি, তাদের উপরে ঠিকমতো মনিটরিং করতে পারি, আমরা ভালো কিছু পাবো। দেশব্যাপী ট্যালেন্ট হান্টের এই কার্যক্রমের প্রথম দিন শুরু হয়েছে 8 জেলায়, যা শেষ হবে 25 ফেব্রুয়ারি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।